করোনা আক্রান্ত হলেও বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তিনি এখন স্টেবল আছেন, ভালো আছেন। মোট 9 জন, 9 জন এখন। এই বাসা একটা হসপিটাল বানায় রাখতে আমরা এখানে। সব ধরনের প্রিকশন এখানে আছে আমাদের। কোভিড কালেও বৈশাখ ও ঈদ কেনাকাটায় উপচে পড়া ভিড়। স্বল্প পরিসরে হবে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা। আসলে হইতো মানে একটু মানে জাস্ট বাচ্চাদের তো সমস্যা, ঈদের জন্য তো এটাই। ঈদের আগে আর লকডাউন ছাড়বে না, কেনাকাটা করার কোনো উপায় থাকবে না এর জন্য। মানুষ যেন নিয়ম কানুন মেনে চলে সেই বার্তাটাও আমরা এই শোভাযাত্রার মধ্যে দিয়ে পৌঁছে দেব। কঠোর লকডাউনেও খোলা থাকবে পোশাক কারখানা। অভ্যন্তরীণ রুটের পর এবার বন্ধ হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইটও। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনায় একদিনে রেকর্ড 78 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 6000। সংক্রমণের বর্তমান উচ্চহার কমতে সময় লাগতে পারে 3 থেকে 4 মাস, শঙ্কা তৃতীয় ঢেউয়ের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত হলেও তার অবস্থায় স্থিতিশীল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। এদিকে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন আপাতত বাসাতেই চলবে তার চিকিৎসা। বেগম জিয়ার বাসার আরও 8 সদস্য করোনা আক্রান্ত বলেও জানান তিনি। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। করোনা সন্দেহ হওয়ায় শনিবার বিকেলে আইসিডিডিআরবি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে তার পরিবার। বিকেল 3টার পর হাসপাতালটির টেকনোলজিস্টদের একটি দল বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বেগম জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট। পরিবার ও দল প্রথমে এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। বিএনপি নেত্রীর ব্যক্তিগত একজন চিকিৎসক তার স্বাস্থ্যগত দিক পর্যবেক্ষণ করেছেন। তিনি জানান তার বাসায় আরও 8 জন করোনা আক্রান্ত। বেগম জিয়া চিকিৎসা নেবেন বাসায়, প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ। দলটির মহাসচিবও জানান বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রাইভেট হসপিটালে একটা কেবিন আমরা অলরেডি বুকিং করা আছে আমাদের সব ধরনেরই করা আছে। বাসায় একটা হসপিটাল বানায় রাখছে আমরা এখানে, এখানে সব কিছু আছে, অক্সিজেন বলেন, চিকিৎসা বলেন, আইভি ইঞ্জেকশন বলেন, সব ধরনের প্রিপারেশন এখানে আছে আমাদের। তার ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন তাদের তত্ত্বাবধানে তার চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তিনি এখন স্টেবল আছেন, ভালো আছেন, আর তার কোনো টেম্পারেচার নেই, অন্য কোনো উপসর্গ তার নেই। 25 মাস কারাভোগ শেষে গত বছরের 26 মার্চ সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান বিএনপি নেত্রী। এরপর তার মুক্তির মেয়াদ বাড়ানো হয় 3 দফা। মুক্তির পর থেকে বাসায় রয়েছেন তিনি। দুর্নীতির এক মামলায় দণ্ডিত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি নেত্রী। কারাগারে থাকা অবস্থায় দুর্নীতির আরেক মামলায় সাজা হয় তার। দুই মামলা মিলে কারাদণ্ড হয় 17 বছরের। কারাগারে কয়েক মাস থাকার পর অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেত্রী। মুক্তির দিন পর্যন্ত প্রায় 11 মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম জিয়া। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 78 জন মারা গেছেন। শনাক্ত হয়েছেন 5,819 জন। সপ্তাহখানেক ধরেই করোনার নমুনা পরীক্ষা হচ্ছে দৈনিক 30,000 কিংবা তার বেশি। তবে সাধারণ মানুষের ভোগান্তি কমছে না কোনোভাবেই। নমুনা দিতে নাম নিবন্ধনে পড়তে হচ্ছে নানা জটিলতায়। কর্তৃপক্ষ বলছে সংক্রমণ বেড়ে চলায় সক্ষমতা বাড়িয়েও হিমশিম খেতে হচ্ছে নমুনা পরীক্ষায়। ফারুক ভুঁইয়ের অবিনের রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়ি থেকে মুগদা মেডিকেলে এসেছেন মোস্তফা নাজমা দম্পতি। একজনের বেড়েছে শ্বাসজনিত সমস্যা, অন্যজনের দেখা দিয়েছে কোভিডের অন্য আরও উপসর্গ। কিন্তু 2 দিন চেষ্টা করেও পারছেন না নমুনা পরীক্ষা করাতে। রাতে 3টা বাজে আসছি আমি ভর্তি হওয়ার জন্য, আমার গলা দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু তারা ভর্তিও নিচ্ছে না, কোভিডের পরীক্ষা করার সুযোগও পাচ্ছে না। ফোন নাম্বার দিলে ফোন দিতে আসে, ইজকার সকাল তালে কখনো এরা ফোন রিসিভ করে না, সিরিয়াল দিতে পারিনি, এই কারণে আর কি টেস্ট করাইতে পারিনি। দেশে এখন রেকর্ড পরিমাণ পরীক্ষা হলেও পাল্লা দিয়ে বাড়ছে নমুনা দিতে ভোগান্তিও। নাম নিবন্ধন করাতে অপেক্ষায় থাকতে হচ্ছে দিনের পর দিন।
একাধিক কেন্দ্র ঘুরেও সম্ভব হচ্ছে না নমুনা দেয়া। যারা পারছেন তাদের অভিজ্ঞতাও তিক্ত। ফোন করতে আসি ধরে না, কেমনে রিঅ্যাকশন করুম। 200 উপরে গাল দেওয়ার পরে সিরিয়ালটা দিয়েছে ওরা। ভুগান্তি তো মানে করেন যে শেষ নাই। ন্যাশনাল হাসপাতালে গেছি, এখানে আসছি, দুদিন যাবত ঘুরতেছি, বিভিন্ন রিজন দেখায় বলে যে আজকে না হয় কালকে আসবেন। তিন চার দিন ধরে চেষ্টা করতেছি, নাম্বারে কানেক্ট করতে পারে না, আবার ওনারা ফোন ধরতে উঠছে না। কর্তৃপক্ষ বলছে সক্ষমতার তুলনায় নমুনা দেওয়ার চাপ বাড়ার কারণেই হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে। 250 জনের মতো আমরা বাইরে থেকে নিচ্ছি। অস্বীকার করার উপায় নেই যে আমাদের যে সক্ষমতা তার তুলনায় চাহিদাটা একটু বেশি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের তথ্য মতে সবশেষ 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রেকর্ড 78 জন, আর নতুন করে শনাক্ত হয়েছেন 5,819 জন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংক্রমণের বর্তমান উচ্চ হার কমতে আরও 3-4 মাস সময় লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে আছে তৃতীয় ঢেউয়ের শঙ্কাও। সরকারি আদেশে বন্ধ হয়ে যাওয়া দেশের 12টি কোভিড হাসপাতাল এবং আইসোলেশন সেন্টার আবারও খোলার দাবি জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সরকারি সিদ্ধান্তেই অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করা হয়েছিল। আতিকুর রহমান তমালের রিপোর্ট। সারা বিশ্বই ঢুকছে করোনার ধকলে, সেই ধাক্কা সামলাতে গত বছর জোরে সোরেই মাঠে নামে বাংলাদেশও। তখন সরকারি হাসপাতালগুলোতে কোভিড রোগের জন্য আলাদা সেবা চালুর পাশাপাশি চালু করা হয় বেশ কিছু নতুন হাসপাতাল ও আইসোলেশন সেন্টার। কিন্তু জীবনযাত্রা, আবহাওয়া কিংবা যে কারণেই হোক না কেন, বাস্তবতা হলো করোনায় গত বছর বাংলাদেশে মৃত্যু আক্রান্তের সংখ্যা তুলনামূলক কমই ছিল, যে কারণে হাসপাতালে শয্যা ফাঁকা আছে এমন সংবাদ হয়েছে গত বছরের শেষ দিকে। সঙ্গত কারণে তখন নতুন তৈরি করা 12টি হাসপাতাল ও আইসোলেশন সেন্টার গত বছরের 24 সেপ্টেম্বর প্রজ্ঞাপন দিয়ে বন্ধ করার আদেশ দেয় সরকার। এর মধ্যে রয়েছে বসুন্ধরা আইসোলেশন সেন্টার সহ ঢাকার 5টি, চট্টগ্রামের 6টি এবং সিলেটের 1টি হাসপাতাল। সূত্র বলছে গত বছরের শেষে যখন রোগীর সংকট ছিল তখন শুধু বসুন্ধরা আইসোলেশন সেন্টারের জন্য মাসে গুনতে হতো 67 লাখ টাকা। 4 মাসে এক আইসোলেশন সেন্টারের জন্য 2 কোটি টাকা ক্ষতি হয় সরকারের। মন্ত্রী বলছেন সেপ্টেম্বরেই ওই 12 হাসপাতালের সব সরঞ্জাম বন্টন করা হয়েছে অন্য সরকারি হাসপাতালগুলোতে। আমরা একটা প্রেস কনফারেন্স করব এই বিষয়টা নিয়ে, এই বিষয়টি নিয়ে অনেক দূর যাবে। মন্ত্রী আরো বলেন বসুন্ধরাটা ছিল আইসোলেশন সেন্টার, ওটা হাসপাতাল ছিল না। সেই হিসেবে ওটাকে আইসোলেশন সেন্টার হিসেবে তৈরি করা হয়েছিল। পরে দেখা গেল যে ওখানে কোনো রোগী যায় নাই, তখন বলা হলো যে ঠিক আছে ওটাকে সরাই ফেলা হোক। তবে বিশেষজ্ঞরা বলছেন যেহেতু এখন রোগীর চাপ বেশি তাই সেগুলো আবার চালু করা উচিত। যেহেতু এটা আবার আসতে পারে, এই চেতনা যদি ওনাদের থাকতো শুধু তাই নয়, রোগীর চাপ যে হারে বাড়ছে তাতে ওই 12 হাসপাতাল যথেষ্ট নয় বলে মনে করেন তারা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে করোনা সংক্রমণ। জার্মানিতেও বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইউরোপের করোনা পরিস্থিতির খবর জানাতে বার্লিন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। বিটু, শুভ সন্ধ্যা। রাব্বি, আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জার্মানিতে আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে আসলে জার্মানিতে যে করোনার পরিস্থিতি রাব্বি, এটা কোনো রকমই আসলে সন্তোষজনক নয়, এবং সবখানে কিন্তু করোনার যে সংক্রমণ সেটি কিন্তু বাড়ছেই তো বাড়ছে। অর্থাৎ নতুন একটি মাইল ফলকে কিন্তু জার্মানি আজকে উপনীত হয়েছে। 30 লক্ষেরও বেশি মানুষ কিন্তু এখন পর্যন্ত, শুরু থেকে এখন পর্যন্ত জার্মানিতে করোনায় সংক্রমণের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে। সেই সাথে বলতে হয় আসলে 78,000 ছাড়িয়ে গেছে, 78,402 জন এখন পর্যন্ত জার্মানিতে সর্বমোট মৃতের মৃত্যুবরণ করেছে। আজকে শুধু 24 ঘন্টার ব্যবধানে, শুধুমাত্র 24 ঘন্টার ব্যবধানে আমরা যতটুকু জানতে পেরেছি, রবার্ট কক ইনস্টিটিউট বলছে শুধুমাত্র জার্মানিতে 107 জনের মৃত্যু হয়েছে এবং 18,800 বেশি মানুষ কিন্তু গত 24 ঘন্টার ব্যবধানে সংক্রমিত হয়েছেন। অর্থাৎ করোনার যে সংক্রমণ সেটি কিন্তু এখনো চলছে, অথচ জার্মানিতে কিন্তু লকডাউন চলছে। যদি আমি একটুখানি সরে যাই, আমি যদি আপনাকে একটু রাব্বি আপনার মাধ্যমে দর্শকদের যদি একটু দেখাতে চাই, দেখুন রাস্তাটা কিন্তু জার্মানির বার্লিনের, রাজধানী বার্লিনের সিটি ভেস্ট, অর্থাৎ এই সিটি ভেস্ট জায়গাটি কিন্তু এতটাই জনপ্রিয় একটি জায়গা, এখানে মানুষ কিন্তু প্রচুর মানুষের আনাগোনা থাকে, সারা বিশ্বের বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে এসে থাকেন। এই জায়গাটি হচ্ছে সিটি ভেস্ট, এখানে সব ধরনের ইউরোপা সেন্টার, একটু দূরে দেখা যাচ্ছে হয়তো ইউরোপা সেন্টার, এবং আমার পেছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বিপণী বিতান। এইসব বিপণী বিতানে রাব্বি মানুষজন নাই, এবং মানুষজন থাকলেও কিন্তু করোনার যে নেগেটিভ সার্টিফিকেট সেটি কিন্তু দেখিয়ে অবশ্যই ঢুকতে হচ্ছে, এবং
খুব কম সংখ্যক মানুষ কিন্তু বিপণী বিতানগুলোতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। একই অবস্থা কিন্তু শুধু জার্মানি নয়, ইতালি, ফ্রান্স, স্পেন সবখানেই একই অবস্থা। ইতালি এবং স্পেনে কিন্তু সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি রাব্বি, সেখানে ইন্টেনসিভ কেয়ার অর্থাৎ আইসিইউ এর যে শয্যা সংকট সেটির কিন্তু খবর বারবারই আসছে। এবং একই অবস্থা কিন্তু জার্মানিতেও, ইতিমধ্যে কিন্তু 4,000 থেকে 4,500 মানুষ কিন্তু ইন্টেনসিভ কেয়ারে ভর্তি আছেন অর্থাৎ নিবিড় পর্যবেক্ষণ শয্যাগুলোতে অবস্থান করছেন। সেখানে কিন্তু করোনার পরিস্থিতি কোনো রকমেই ভালো না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে যে করোনার তৃতীয় ঢেউ সেটি কিন্তু আরো যে ভয়াবহ হচ্ছে। এরই মধ্যে করোনার যে টিকা প্রদান সেটিও কিন্তু অব্যাহত রয়েছে। গত কাল পর্যন্ত অনেক অনেক মানুষ কিন্তু টিকা নিয়েছেন জার্মানিতে, প্রায় 1.5 কোটির উপর অর্থাৎ 1,64,00,000 মানুষ কিন্তু করোনার টিকা পেয়েছেন। তারপরেও কিন্তু আমরা সবাই সংকার মধ্যেই আছি রাব্বি। ইউরোপের করোনা পরিস্থিতির সবশেষ নিয়ে জার্মানির বার্লিন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। এদিকে সর্বাত্মক লকডাউনের বাকি আর মাত্র 2 দিন, আর সেই সুযোগেই যেন শুরু হয়ে গেছে উৎসবের প্রস্তুতি। পহেলা বৈশাখ আর ঈদ সামনে রেখে উপচে পড়া ভিড় রাজধানীর বিভিন্ন শপিং মল আর মার্কেটে। বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, আর তাই বাড়ছে সংক্রমণের ঝুঁকিও। এ যেন ঈদের আগের দিন, বলা চলে চাঁদ রাত, চলছে উৎসব উদযাপনের শেষ মুহূর্তের কেনাকাটা। রাজধানীর অধিকাংশ শপিং মল ও বিক্রয় কেন্দ্রের চিত্র এমনই, সবখানে উপচে পড়া ভিড়। ছোট ভাইয়ের ভিড়ে তো এই জন্য ইনস্ট্যান্ট বাধ্য হয়ে আসতে হয়েছে। তো ঈদের আগে আর লকডাউন ছাড়বে না, আমাদের আবার কেনাকাটা করার কোনো উপায় থাকবে না। এর জন্য চার দেয়ালে বদ্ধ মার্কেটে উপচে পড়া মানুষ আর প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। অথচ অতি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে চরম উদাসীনতা চোখে পড়ার মতো। নাস্তে হইতো মানে একটু মানে জাস্ট বাচ্চাদের তো সমস্যা, ঈদের জন্য তো এটাই ঝুঁকিপূর্ণ তো আছে, তারপরে গরম লাগলে তো খুলতেই হবে, কিছু করার নেই। এদিকে শপিং মল ও দোকান খোলার তৃতীয় দিনে ক্রেতার সমাগম বেশি হওয়ায় বেড়েছে বিক্রিও। তবে 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন শুরু হলে বড় ধরনের লোকসানের শঙ্কা বিক্রয় কর্মীদের। চলাটা মনে করেন যে এত টাফ হয়ে যাবে সামনে, কিছু বলার মতো নাই। গত বছর আমরা ব্যবসা বাণিজ্য হয় নাই, এইবারও একই অবস্থা। চলমান কঠোর বিধিনিষেধ একইভাবে চলবে আরও 2 দিন। সংক্রমণের এ পর্যায়ে প্রতিদিনই শনাক্ত আর মৃত্যুর রেকর্ড ভাঙা গড়ার খেলায় মত্ত মহামারী করোনা। তবু সাধারণ মানুষের মাঝে কাঙ্ক্ষিত সচেতনতার অভাব লক্ষণীয়, আর তাই বিশেষজ্ঞরা মনে করেন সামনের পহেলা বৈশাখ, রোজা এবং ঈদে জনসমাগম রুখে দিতে সরকারের কঠোর ভূমিকার বিকল্প নেই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আগামী 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনেও তৈরি পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বিজিএমইয়ের নবনির্বাচিত সভাপতি ফারুক হাসান। বিকেলে এক ভিডিও বার্তায় তিনি কথা জানান। এ সময় শিল্প কারখানার মালিকদের স্বাস্থ্যবিধি মেনে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। পোশাক সহ অন্যান্য বস্ত্র খাতের শিল্পগুলো শ্রমিকদের বয়স 18 থেকে 30 বছর হওয়ার কারণে হার্ড ইমিউনিটি এবং তাদের রেজিস্ট্যান্স পাওয়ার অনেক বেশি, সেগুলো সব বিবেচনা করে এবং এই সময় ফ্যাক্টরি বন্ধ দিলে শ্রমিকরা দেশে চলে যাবে, এটাতে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আরও সংক্রমণের বেশি হওয়ার সম্ভাবনা, সমস্ত কিছু বিবেচনা করে আগামী 14 তারিখ থেকে যে লকডাউন হবে সেখানে সব ধরনের শিল্প কারখানা চালু থাকবে। করোনার বিস্তার রোধে অভ্যন্তরীণ ফ্লাইটের পর এবার বন্ধ করা হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইটও। লকডাউন চলাকালে 14 থেকে 20 এপ্রিল পর্যন্ত 1 সপ্তাহ আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। তবে কার্গো বিমান চলবে। এর আগে গত 5 এপ্রিল থেকে শুরু হওয়া 7 দিনের লকডাউনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান, লকডাউন চলাকালে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে, আর এতে বিদেশগামী ও বিদেশ ফেরত যাত্রীরা সমস্যায় পড়বেন। বিদেশ ফেরত যাত্রীদের মাধ্যমে করোনা সংক্রমণের আশঙ্কা থাকায় আন্তঃমন্ত্রণালয় সভায় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা সংকটের মধ্যে এবার প্রতীকীভাবে হবে মঙ্গল শোভাযাত্রা। বৈশাখের প্রথম দিন সকাল 9টায় সীমিত পরিসরে এই উৎসবে অংশ নিতে পারবেন কেবল আমন্ত্রিতরা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। রংরেখায় ফুটে উঠছে বাঙালির চিরায়ত জীবনের প্রতিচ্ছবি। বাঙালির শত বছরের সাংস্কৃতিক উপাদান এখানে সম্মিলিত শক্তির প্রতীক।
দুঃস্বপ্নের রাতের মতো দিন কাটছে বাঙালির। কিন্তু এতেই কি থেমে থাকবে সাংস্কৃতিক অভিযাত্রা? না, দুর্যোগেও শুভ চিন্তায় নতুনত্ব। ফেস শিল্ড যা কাজে লাগে করোনা প্রতিরোধে, সেটাই এবার বর্ণিল মুখোশ হয়ে থাকবে মুখে মুখে। আমরা যে একটা সংকটময় মুহূর্তের ভিতরে আছি, এই ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর থেকে কোনো সুন্দর আমাদের সামনে এসে উপস্থাপিত হবে, এই আশা আমরা ব্যক্ত করছি। চলছে জোর প্রস্তুতি। প্রতি বছরের মতো উৎসব নিয়েই আছে দায়িত্ব। মঙ্গল শোভাযাত্রা যে কেবল উৎসব নয়, আর এটি বিশ্ব সংস্কৃতির অংশ। ওটাই কিন্তু কিছু জিনিস আছে বাধ্যবাধকতা, যেরকম এটার একটা ধারাবাহিকতা রাখতে হবে। করোনাকালে যে কেউ ইচ্ছে করলেই অংশ নিতে পারবেন না মঙ্গল শোভাযাত্রায়। তবে এই যাত্রার যে শুভবোধ, তার সাথে সব বাঙালিরই থাকবে গভীর যোগ। কোভিড পরিস্থিতিতে মানুষকে সচেতন করা, মানুষ যেন নিয়ম কানুন মেনে চলে, সেই বার্তাটাও আমরা এই শোভাযাত্রার মধ্যে দিয়ে পৌঁছে দেব। নিয়ম মেনে বৈশাখের প্রথম দিন সকাল 9টায় শুরু হবে এই উৎসব। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। বাঙালির হাজার বছরের যে সাংস্কৃতিক অভিযাত্রা, তা তো সুন্দরের জন্যই। একে ব্যাহত করে এমন শক্তি কোথায়? তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে মামুনুলের রিসোর্ট কাণ্ড তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। বিকেলে চট্টগ্রামে সংগঠনের এক বৈঠক শেষে তিনি একথা জানান। এদিকে মামুনুল হকের আরেক প্রেমিকার সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এছাড়াও মায়ের কোনো সন্ধান না পেয়ে এবং জীবনের নিরাপত্তা চেয়ে পল্টন থানায় জিডি করেছেন মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে আব্দুর রহমান। নারায়ণগঞ্জের রিসোর্ট কাণ্ডের পর নারী ঘটিত চাঞ্চল্যকর সব তথ্য পাওয়া যাচ্ছে হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে। এবার মামুনুলের আরেক প্রেমিকার সন্ধান পেয়েছে পুলিশ। পেশায় শিক্ষক, ওই নারীর বাসায় যাতায়াত ছিল মামুনুলের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হেফাজতের আন্দোলনের সময় মামুনুল হক ওই নারীর বাসায় গিয়ে একান্তে সময় কাটিয়েছেন। ফোনের কথোপকথনে অনৈতিক সম্পর্ক ও ওই শিক্ষিকার বাসায় যাতায়াতের বিষয়টি উঠে এসেছে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে। এই যখন অবস্থা, তখন শনিবার রাতে মামুনুলের কথিত স্ত্রী জান্নাতারা ঝর্ণার বড় ছেলে আব্দুর রহমান মায়ের কোনো সন্ধান না পেয়ে এবং নিজের জীবনের নিরাপত্তার শঙ্কায় পল্টন থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিতে আব্দুর রহমান উল্লেখ করেছেন তিনি বাগেরহাটে থাকেন। বেশ কিছুদিন ধরে মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে সপ্তাহখানেক আগে ধানমন্ডিতে তার মায়ের বাসায় যান। ওই বাসার মালিক জানান, তার মা গত 3রা এপ্রিল বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরে আব্দুর রহমান বাসায় ঢুকে ঝর্ণার লেখা তিনটি ডায়েরির সন্ধান পান। ডায়েরিগুলো নিয়ে তিনি শনিবার রাতে বাড়ির পথে রওনা হলে পল্টন এলাকায় অপরিচিত কিছু লোক তাকে অনুসরণ করছে বলে মনে করেন। এমন অবস্থায় নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন তিনি। গত 4 এপ্রিল স্থানীয়রা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টের 501 নম্বর কক্ষ অবরোধ করেন। ওই কক্ষে একজন নারীকে নিয়ে অবস্থান করছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। স্থানীয়দের অভিযোগ, মামুনুল হক ওই নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত। যদিও মামুনুল হক দাবি করেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নগর মোকামে প্রকারভেদে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে গেছে চালের দাম। লকডাউনের কারণে পরিবহন খরচ বাড়ায় বাজার ঊর্ধ্বমুখী বলে দাবি ব্যবসায়ীদের। আর সপ্তাহের ব্যবধানে হঠাৎ দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। চালের বাজার সহনীয় রাখতে প্রশাসনের নজরদারির দাবি ক্রেতাদের। নগা থেকে এমআর রকি রিপোর্ট। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সোমবার থেকে দেশজুড়ে কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দেয়। এরপরই চালের বাজার আবারও অস্থির। নগর চালের পাইকারি মোকামে বস্তাপতি 150 থেকে 200 টাকা দর বাড়িয়ে দেন মিলাররা। পাইকারি বাজারের চালের দর বৃদ্ধির আঁচ লাগে খুচরা বাজারেও। প্রকারভেদে প্রতি কেজি চাল 2 থেকে 3 টাকা বেশিতে কিনতে হচ্ছে ক্রেতাদের। 2 বস্তায় 4000 টাকা বাজেট ছিল, সেই আশা দেখি 4500 টাকা বস্তা লাগছে। 800 টাকা কোথায় পাবো আমি? আমরা গরিব লোক, রিক্সা চালে খাই, 300-400 টাকা ইনকাম করি। রিক্সার ভাড়া দিব না আমরা চালের দাম বাড়তে দিব? দাম যদি এইভাবে বাড়ে যায় আমাদের সাধারণ জনগণের জন্য তো একটু সমস্যা হয়ে পড়ে। আর বস্তাপতি 150 থেকে 200 টাকা বেশি দিয়ে কেনা চাল খুচরা বাজারে বিক্রি করতে হিমশিম খাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। পরিবহনের ভাড়া বেশি আমাদের কাছে, এই জন্য একটু বেশি দামে আমাদের কিনতে হচ্ছে। আমাদের খুচরা বাজার একেবারেই সীমিত আকারে বেচা কেনা চলছে, তা কোনো কাস্টমার নাই বললেই চলে।
দরবৃদ্ধির জন্য কঠোর বিধিনিষেধে পরিবহনে অতিরিক্ত ভাড়ার অজুহাত দেখাচ্ছেন মালিক সমিতি। পরিবহনে খরচ বেড়েছে, তারা হচ্ছে বলছে আমাদের এক সাইডে চাউল নিয়ে যেতে হচ্ছে, আসার সময় ফাঁকা আসতে হচ্ছে, যেহেতু কস্টিংটা বৃদ্ধি পাচ্ছে, খরচ বাড়ছে, সঙ্গত কারণে এই বাড়তি খরচ সেটা চাউলের উপরই গিয়ে দাঁড়াবে। মালিক সমিতি জানায় নওগাঁর আড়ত থেকে গড়ে প্রতিদিন 70 থেকে 80 ট্রাক চাল রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।